ورتل القران ترتيلا. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد দেশে এবং প্রবাসী অবস্থানরত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সবার জন্য নামক এ অনুষ্ঠানের আজকের এই পর্বে আল্লাহ আমরা স্রোতুল কাউসার ইরতলাওয়াজ শুনব এবং জানব এর অর্থ এবং তিলাত করার ক্ষেত্রে সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আসুন আমরা শুরুতে স্রোতুল কাউসার এরতিলওয়াজ শুনে আসি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر بريو داشو أمرا شُونِيْلَم, لم صوت الكوثر التلاوة أشو نمرا إر أرتو جنيني بسم الله الرحمن الرحيم شركر تشي بارن كونا موي أو الله النمي إنا أعطيناك الكوثر أرتاد نشوي أمي أبناك কাউসার দান করেছি ফসল লি লিওর অব অর্থাৎ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন ইনশ্যু অর্থাৎ যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ প্রিয় দিনী ভাই অবনেরা আমরা জেনে নিলাম সতল কাউসার এর অর্থ এখন আমরা জানব এই স্রোয়াটি তেলাওয়াত করার ক্ষেত্রে সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো এবং এবং এই ভুল থেকে আমরা কিভাবে মুক্ত হয়ে বিশুদ্ধভাবে এই স্রোয়াটিকে তেলাউ করবো বিসমিল্লাহর রাহিম এই আয়টি তেলাওয়াত করার ক্ষেত্রে সাধারণত আমরা যে ভুলটি করি এখানে ইন্না যে মাটি এসছে মাদ্যমন ফসল এটিকে আমরা তার যে পরিমাণ রয়েছে মাদের যে পরিমাণ রয়েছে চার অথবা পাঁচ হারাকা পরিমাণ এই পরিমাণটি আমরা আদায় করি না এরপর অ্যা এখানে যে আইনটি এসছে আমরা আইনটিকে সঠিকভাবে তার হরফ উচ্চারণের যে স্থল রয়েছে সেখান থেকে আদায় করি না অ্যা তই নাক আমরা অনেকে আ তয় না পড়ি আ নাকা আতা� এমন পড়ি কিন্তু সঠিক উচ্চারণটি হবে অ্যা ক্যা ক্যা অ্যাল এখানে যে কাউসার শব্দটি এসছে আমরা অনেকে পড়ি কৌসর কাউসর অর্থাৎ যে কাফটিকে আমরা মোটা করে ফেলি এবং যে সাহাটি এসছে হার্ফটি এসছে এই হারফটিকে আমরা সিন উচ্চারণ করি কৌসর পরি কৌস্বর অনেকে সদ পরি অনেকে সিন পড়ি কাউ সর পরি কিন্তু এখানে সঠিক উচ্চারণটি হবে কেউ শ্যাউল কেউ এখানে যে রটি এসছে শেষে এই রটিকে মোটা করতে হবে যেমন উর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কিভাবে সুন্দর করে এই অ্যাটটি তো আমি আপনাদেরকে আবারও আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কিভাবে এই সুন্দর করে পড়তে হবে

ইন্না পড়ি এবং শ্যানি একা পড়ি যে হামজাটি এসছে হামজাটিকে আমরা অনেকে ইয়া পরে ফেলি এখানে হামজাটিকে ইয়া পড়ার কোনো সুযোগ নেই বরং হামজাটিকে তার যে স্থল রয়েছে সেখান থেকে আদায় করতে হবে নি একা ইন্যা নি একা ইন্না এর মধ্যে কোনো মাদ নেই এখানে মাদবিহীন পড়তে হবে এরপর শ্যা নি একা এর মধ্যে মাদ রয়েছে একটু লম্বা করে আদায় করতে হবে এবং নি হুয়াল অ্যে ত্যাউর অনেকে হুয়াল পরি লামটিকে আমরা মোটা করে ফেলি হুয়াল লামটি পাতলা হবে এখানে হুয়াল অ্যা তেওর আমরা অনেকে আবু আবু পরি আবু আবু না বরং এবে হবে এবে হুয়াল অ্যবে ত্যাউর অনেকে এই তার টিকে হুয়াল আবু তর আবু তর এমন পড়ে কিন্তু সঠিক উচ্চারণ হবে হুয়াল অ্যে তেওর আমরা যদি সঠিক তেলাওয়াতটি শুনি বারংবার শুনি তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুলটি হচ্ছে এবং সঠিক উচ্চারণটি কী দুটির মাঝে পার্থক্য করতে পারবেন ইনশাআল্লাহ এজন্য আমাদের কি আগে সঠিক বিশুদ্ধ তেলাওয়াতগুলো শুনতে হবে খুব বেশি বেশি দশ আমরা যদি বিশুদ্ধ তেলাওয়াতগুলো বারংবার শুনি তাহলে ক্ষেত্রে আমাদের অনেক উপকারিতা রয়েছে কারণ এই সুন্দর এবং শুদ্ধ তেলাওয়াতগুলো বারংবার শোনার মাধ্যমে আমাদের যে ভুল তিলগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ কেটে যাবে দশ এতক্ষণ ধরে আমরা জেনে নিলাম স্রোতুল কাউসার এর তেলাওয়াত এবং শুয়ে নিলাম তার অর্থ এবং জেনে নিলাম কীভাবে স্রোতুল কাউসারকে বিশুদ্ধভাবে তিলাত করতে হবে ইনশাল্লাহ তালা আগামী পর্বে নতুন একটি আপনাদের প্রদর্শন উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহুল আলম আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত الله الله, الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله